মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের পর্ব যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাধ্যমিক ভূগোল 5 নম্বর বড় প্রশ্নের যে প্রশ্নের উত্তর হয়ে থাকে সেই উত্তর নিয়ে। তো আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে কি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সবার কাছে রিকোয়েস্ট একটাই, ধৈর্য সহকারে প্লিজ ভিডিওটি দেখো, স্কিপ না করে করে পুরো ভিডিও দেখো, তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে যে কি করে ভূগোলের 5 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হয়। তো একটু তার আগে বলে নিই, এর আগে কিন্তু আমি সমস্ত সাজেশন, শর্ট কোশ্চেন এবং সমস্ত ব্রড কোশ্চেন কি করে লিখতে হয় বাংলা, ইতিহাস, ভূগোলের 8 নম্বর থেকে, 4 নম্বর থেকে, 5 নম্বর থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেখবে মাধ্যমিক অল সাবজেক্ট বড় প্রশ্নের উত্তর বলে একটা চ্যানেলে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, তো আর আমি এই সমস্ত কিছু লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। তো দেখো, এখানে আজকের প্রশ্ন হচ্ছে কি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো প্রথমে একটা 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে গেলে বা 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখে ফুল মার্কস পেতে গেলে কি করতে হবে, তোমাকে আগে এরকম মার্জিন দিতে হবে, তারপরে সরি মার্জিন দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, দাগ নম্বর দিতে হবে। ধরে নাও এটা হচ্ছে তোমাদের এক দাগে আছে, তো এরকম এক দাগ দিলে তারপরে কি ধরুন এটা হচ্ছে এক দাগের কোয়ায় আছে বা রোমান ওয়ানে আছে বা কোয়ায় আছে, যাতেই থাকুক না কেন দাগ নম্বরের এই এইখানে কিন্তু তোমাকে সেইটাকে মেনশন করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যে বিষয়টা তোমাকে লিখতে দেওয়া হয়েছে তার উপর ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিলে। কি ইন্ট্রোডাকশান? যে হিমরেখার নিচে হিমবাহ গোলে ছোট ছোট অস্থায়ী জলধারার সৃষ্টি হয়, এই সমস্ত জলধারা হিমবাহজাত পদার্থগুলিকে বহন করে দূরবর্তী স্থানে সঞ্চয় করে, একে হিমবাহ জলধারা সঞ্চয় বা নদী হিমবাহিক সঞ্চয় বলে, ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়ালি হিমবাহ জলধারার মিলিত যে কাজটা সঞ্চয়টা সেটা কাকে বলে, সেটা তুমি একটা হেডিং দিলে। এরপরে দেখো, এরপরে আমি ক্লিক কী করেছি বন্ধুরা, এরপরে দেখো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা করে একটা সিম্বল ক্রিয়েট করে আমি হেডিং করে বক্স বানিয়ে দিয়েছি। কেন বানালাম এটা? অর্থাৎ আমাকে প্রশ্নে কী লিখতে দেওয়া হয়েছে, আমাকে লিখতে দেওয়া হয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ লিখতে দেওয়া হয়েছে। আর আমি কী করেছি, আমি অনুরূপভাবে যেটা আমাকে প্রশ্নে লিখতে দেওয়া হয়েছে আমি সেই বিষয়টাকে লিখে বক্সের মাধ্যমে কিন্তু আমি হাইলাইটেড করে রেখে দিয়েছি। ইভেন আমি এটা কিন্তু ব্লু কালিতে করেছি, ঠিক আছে? ব্লু পেনে লিখেছি, এটা ব্ল্যাকে লিখেছি, যাতে এক্সামিনারে ডিরেক্টলি চোখে পড়ে এবং আমি তাকে এটা বোঝানোর জন্য লিখেছি বা তুমি এটা বোঝানোর জন্য করবে যে স্যার আমাকে প্রশ্নে যে কোশ্চেন লিখতে দেওয়া হয়েছে বা যে বিষয়টাকে আমাকে লিখতে দেওয়া হয়েছে আমি কিন্তু সেই বিষয়ের উপরে আলোকপাত করে লিখেছি, আমি কিন্তু মূল বিষয়কে মাথায় রেখে কিন্তু এটা লিখেছি, ঠিক আছে? অর্থাৎ এক্স্যাক্ট কোশ্চেনের যে উত্তর হবে সেই উত্তরকে আমি কিন্তু লিখেছি, ঠিক আছে? সুতরাং এতে কি হবে, বাকি 10 জনের থেকে তোমার খাতার প্রেজেন্টেশন আলাদা হবে, তোমার খাতার প্রতি দৃষ্টিভঙ্গি এক্সামিনারে আলাদা হবে। সুতরাং তোমরা এরকমভাবে এরকমভাবে একটু চালাকি করে করবে, তাহলে দেখবে তোমাদের খাতায় কিন্তু ক্রমাগত নাম্বারটা একটু বেশি আসবে অন্যদের থেকে। এবার দেখো, পরীক্ষার খাতায় তোমাকে 3টে বা 4টে ল্যান্ডফর্ম লিখতে দিতে বলে, যদি 3-4টে না বলে তো দেখো এই কোশ্চেনগুলো লিখতে গেলে তোমাকে ছবিও আঁকতে হয়, অনেক লিখতে হয়, সেই ক্ষেত্রে তুমি 4টের বেশি কিন্তু আঁকতে পারবে না বা 5টার বেশি কিন্তু ল্যান্ডফর্ম লিখতে পারবে না। আর লিখতে পারলে তো ভালো, অসুবিধা নেই, সব কিছু মেনটেন করে লিখতে পারো তো ভালো, নাহলে দেখবে একটা কোশ্চেন লিখতে লিখতে 1 ঘন্টাই হয়ে যাচ্ছে। এবার তুমি ছোট্ট করে একটা কি করবে, এইরকমভাবে একটা ফ্লো চার্ট বানাবে, ফ্লো চার্ট বানিয়ে যতগুলো ল্যান্ডফর্ম তোমার জানা আছে তুমি সেগুলো লিখবে। 1 নম্বর দেখো বহির্বিদগ্ধ সমভূমি, 2 নম্বর এসকার, 3 নম্বর বোল্ডার কেলে ওটিল, 4 নম্বর কেম ও কেমমঞ্জ, 5 নম্বর নব, 6 নম্বর কেটল ও কেটল হ্রদ, 7 নম্বর ভ্যালি ট্রেন, 8 নম্বর হচ্ছে ড্রামলিন, ঠিক আছে? তার মানে কি, এরকম লেখার মানে হচ্ছে তুমি এক্সামিনারকে এটা বলতে চাইছো যে স্যার আমাকে হয়তো আপনি 3টে বা 4টে ল্যান্ডফর্ম লিখতে দিয়েছেন বা ভূমিরূপ লিখতে দিয়েছেন, কিন্তু আমি এই যে হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ এর কিন্তু সম্পূর্ণটা আমি পড়েছি, যতগুলো ল্যান্ডফর্ম হয় ততগুলো কিন্তু আমি জানি, কিন্তু আমাকে পরীক্ষার খাতায় হয়তো 3-4টে বলা হয়েছে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ পড়েছি, সুতরাং এই বিষয়ে কিন্তু আমার সম্যক জ্ঞান আছে স্যার। সুতরাং
এক্সামিনার যখন দেখবেন যে তোমার লেখার মধ্যে এরকম প্যাটার্ন তৈরি হয়েছে, তুমি এরকম ভাবে লিখে এসছো, তখন তার মধ্যে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে যে না, এই স্টুডেন্ট পড়াশুনো করে, এই স্টুডেন্ট এই বিষয়ের উপর তার যথাসম্ভব জ্ঞান আছে, সুতরাং তাকে ফুল মার্কস দেওয়া যেতে পারে, ঠিক আছে, তাকে ফুল মার্কস দেওয়া যায়, এই ধারণা কিন্তু এক্সামিনারের মনের মধ্যে সঞ্চার হয়ে যাবে। আর তখন কি হবে, লেখার মধ্যে একটু কোথাও যদি একটু ভুল ত্রুটি হয়, তাও কিন্তু ক্ষমা করে তিনি কিন্তু ফুল মার্কস দিতে পারেন। এটার জন্য তোমাকে এরকম ছোট একটা হেডিং দিয়ে তোমাকে সব ল্যান্ডফর্মগুলোকে এরকম ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে হবে। এটা করলে একটা ভালো এফেক্ট তোমার খাতার মধ্যে তৈরি হবে। আমি আশা করি সমস্ত বন্ধুদেরকে বোঝাতে পারলাম, একটু চালাকি করো, দেখবে তোমার খাতায় নাম্বার বাড়বে, ঠিক আছে, এই চালাকিটা তোমাকে একটু করতে হবে। এবার দেখো আমরা ল্যান্ডফর্মে চলে আসি। এবার একটু বলে নিই, ভূগোলের 5 নম্বরের প্রশ্ন লিখতে গেলে কিন্তু ছবি আঁকতে হবে, বিশেষ করে এই ভূমিরূপ সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে। তুমি যদি ল্যান্ডফর্ম না আঁকো, তুমি জীবনে কখনোই ফুল মার্কস পাবে না, পাবে না, পাবে না, কখনোই পাবে না, সম্ভবই না। তোমাকে কি করতে হবে, ছবি আঁকতে হবে। এইবার দেখো আমি ফার্স্ট ল্যান্ডফর্ম কি লিখেছি, বহির্বিধৌত সমভূমি। এখানে হচ্ছে পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত নুড়ি কাক নুড়ি পাথর কাদা বালি প্রভৃতি জমা হয়ে অনেক সময় এক বিশাল সমতল ভূমির সৃষ্টি করে। এরূপ সমভূমিকে বহির্বিধৌত সমভূমি বলে। এরূপ সমভূমিকে কি বলে, বহির্বিধৌত সমভূমি বলে। তো বন্ধুরা এইবার তোমরা কি করবে, যেই তোমাদের সংজ্ঞা হয়ে গেল, দেখো সংজ্ঞাটা বুঝে নাও, এটা হচ্ছে তোমাদের হিমবাহ আর পর্বত, পর্বতের এই পাদদেশে, পাদদেশ মানে কি, পর্বতের নিচের অংশগুলোতে কি হয়, নুড়ি পাথর বালি কাদা প্রভৃতি এখানে জমা হয়ে যায়, জমা হয়ে এখানে একটা কি করে, সমভূমির সৃষ্টি করে। এই সমভূমিকে বলা হয় বহির্বিধৌত সমভূমি। তো একটু ল্যান্ডফর্ম নিয়ে কথা বলি আমরা একটু। এবারে দেখো এখানে তোমরা সুন্দর করে ছবি আঁকবে, ছবি এঁকে কিন্তু তোমরা দেখাবে, কালার না করলেও চলবে। যে আমি একটু একটু কালার করেছি, কালার না করলেও চলবে, তোমরা যদি পেন্সিলের শেড দাও কোনো অসুবিধা নেই। তবে তবে একটা জিনিস অবশ্যই ধ্যান রাখবে, যে তোমাকে কিন্তু কি করতে হবে, এই আমি যেমন দেখো দাগ দিয়ে দিয়ে লিখেছি হিমবাহ প্রান্ত গ্রাবরেখা বহির্বিধৌত সমভূমি, তোমাকে কিন্তু লোকেশনটা দেখাতে হবে যে তুমি কোথায় কি এঁকে রেখেছো, ঠিক আছে, তুমি ডায়াগ্রামের বা ছবির কোন কোন পার্টে কী কী বোঝাতে চেয়েছো সেটা কিন্তু তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এরকম তারপরে বক্স করবে সুন্দর করে, নিচে একটু ছোট করে এটা আবার করবে, করে দেখো কি কিসের চিত্র, এখন চিত্র বলে লিখবে, দুটো কোলন দেবে, ঠিক আছে। তারপরে বহির্বিধৌত সমভূমি বা যে ল্যান্ডফর্মে তুমি আঁকছো না কেন, সেটা নিচেই তোমাকে লিখে দিতে হবে। লিখে দিলে কী হবে, সুন্দর দেখাবে, ঠিক আছে, আর খাতার মধ্যে কিন্তু ফুল মার্কস আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবারে আমরা একটু বৈশিষ্ট্য দেখে নেব। একটা ল্যান্ডফর্মে কী কী লিখবে, প্রথমে সংজ্ঞা লিখবে, তারপরে বৈশিষ্ট্য লিখবে, তারপরে উদাহরণ দেবে, ব্যাস শেষ। বৈশিষ্ট্য কী করবে, আমি কী লিখেছি দেখো, বহির্বিধৌত সমভূমির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। এটি একটি বিশাল সমতল ভূমি, এর উপরে অসংখ্য ড্রামলিন দেখা যায়, এর উপরে অসংখ্য ড্রামলিন দেখা যায়। তারপরে দেখো উদাহরণ দিয়েছি, উত্তর আমেরিকা কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ জাতীয় সমভূমি দেখা যায়, ঠিক আছে। পরবর্তী যে ল্যান্ডফর্ম আছে সেটা তোমরা একটু দেখে নাও, ইস্কার। ইস্কারে আমি কী লিখেছি, সরি, উচ্চ পার্বত্য অঞ্চলের পাদদেশে হিমবাহের বহন করে আনা বিভিন্ন আকৃতির নুড়ি পাথর কাদা বালি কাঁকর প্রভৃতি জমা হয়ে দীর্ঘ আঁকা বাঁকা নতি উচ্চ ও সংকীর্ণ বাঁধের মতো শৈলশিরা বা উচ্চভূমি গঠন করে, একে ইস্কার বলে, ঠিক আছে। তোমরা কি করবে, এরকমভাবে সুন্দর করে ছবিটা আঁকবে, দেখো এই যে আঁকা বাঁকা এই পলিগুলো জমা হয়ে, ঠিক আছে, যে আঁকা বাঁকা তোমার হচ্ছে সংকীর্ণ বাঁধের শৈলশিরা বা উচ্চভূমি গঠন করে, সেটা কিন্তু আমি এখানে এঁকে দেখিয়েছি। তোমরা এটা সুন্দর করে আঁকবে, এঁকে দেখ, আর দেখতে পাচ্ছ আমি কীরকম সুন্দর করে এটাকে এঁকেছি, চিত্র এস্কার। এইবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, দাদা আমি তো ভালো ছবি আঁকতে পারি না গো, তাহলে কি আমি ভালো নাম্বার পাবো না? আমি বলছি তোমাকে আর্টিস্ট হওয়ার কোনো দরকার নেই, যে আমাকে আর্টিস্টদের মতো আঁকতে হবে এরকম কোনো কথা নেই। তুমি যদি বোঝাতে পারো ছবির মধ্যে সামান্যতম যদি বোঝাতে পারো, তবে চলে যাবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তোমাকে এরকম তো লোকেশন করে দেখাতে হবে, লোকেট করে দেখাতে হবে যে তুমি কী এঁকেছো। তুমি জাস্ট এঁকে দিয়ে আসলে তাতে কিন্তু হবে না, দেখাতে হবে যে তুমি কী এঁকেছো, তুমি কী আঁকতে চেয়েছো। আশা করি সবাইকে এটা বোঝাতে
পারলাম, তবে সুন্দর করলে ভালো হয়। আর যারা সুন্দর করতে পারবে না, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করার কোনো দরকার নেই, আর্টিস্ট হতে তোমাকে ওখানে বলেনি। একটা নর্মাল ডায়াগ্রাম এঁকে দিয়ে এসে তাকে সিম্বলাইজ করলেই হবে, প্রেজেন্টেশন গুছিয়ে গাছিয়ে করে আসলেই হবে। এরপর আমরা দেখব কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যে কি বলা হচ্ছে, 1 নম্বর, এটি বহির্বিধৌত সমভূমির মধ্যে অবস্থিত হয়। 2 নম্বর, হিমবাহ থাকাকালীন এটি দেখা যায় না। হিমবাহ গলে যাওয়ার পর এটি উন্মুক্ত হয়ে পড়ে, ঠিক আছে? তারপরে দেখো বন্ধুরা, উদাহরণটা দেখে নাও। ফিনল্যান্ডের পুন কাহরয়ু একটি বিখ্যাত এসকার, এরকম উদাহরণ দেবে। অর্থাৎ আমি কি বললাম তোমাদের একটু আগে, যে তোমরা সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ লিখবে, তাতেই হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো প্লিজ, কেউ ভিডিও টেনে টেনে দেখো না, তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এটা কিন্তু ইতিহাস বা ঢালোয়া কোশ্চেন নয়। ভূগোলের কোশ্চেন লিখতে গেলে কিন্তু অনেক অনেক কিছুকে মাথায় রাখতে হয়, আর যেহেতু এটা চিত্র সমেত লিখতে বলেছে, সেহেতু তুমি তোমার কিন্তু এগুলো দেখতেই হবে ফুল মার্কস পেতে গেলে। কেম ও কেমমন্স, থার্ড ল্যান্ডফর্ম আমি কি লিখেছি, কেম ও কেমমন্স। অনেক সময় পার্বত্য হিমবাহের শেষ প্রান্তে হিমবাহ যেখানে গলতে শুরু করে সেখানে কাদা, বালি, নুড়ি, পাথর, কাঁকড় ইত্যাদি স্তূপের আকারে সঞ্চিত হয়ে বদ্বীপ আকৃতি বিশিষ্ট অর্থাৎ ত্রিকোণাকার যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কেম বলে, ঠিক আছে? হিমবাহ উপত্যকার দুই পাশে যখন কেম সৃষ্টি হয় তখন তাকে কেমমন্স বলে। এটা হয়ে গেল আমাদের সংজ্ঞা। এবার আমরা একটু ডায়াগ্রামটা দেখে নেবো। দেখো আমি এরকম ডায়াগ্রাম এঁকেছি, ঠিক আছে? এরকমভাবে তোমরা সুন্দর করে আঁকবে, দেখে নাও। এই যে আমি সিম্বলাইজ করেছি, দেখিয়েছি, তোমরা কিন্তু এখানে অবশ্যই দেখাবে, ঠিক আছে? এরকম সুন্দর করে তোমরা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবে, তারপরে এরকম বক্স করবে, করে নিচে দাগ দিয়ে চিত্র বলে কেম ও কেমমন্স লিখবে। এরপরে বৈশিষ্ট্য দেখে নাও। বৈশিষ্ট্যতে আমি কি লিখেছি, 1 নম্বর বৈশিষ্ট্য লিখেছি, এটি হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। 2 নম্বর লিখেছি, এটি উপত্যকার পার্শ্বদেশের সঙ্গে মিশে ধাপ তৈরি করে। এটি উপত্যকার পার্শ্বদেশের সঙ্গে মিলে মিশে ধাপ তৈরি করে, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী উদাহরণ দেখে নাও। ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফেকের গ্লাভেন উপত্যকায় কেম ও কেমমন্স দেখা যায়। কেম ও কেমমন্স দেখা যায়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ড্রামলিন। পরবর্তী আমি ল্যান্ডফর্ম কি রেখেছি, ড্রামলিন, ঠিক আছে? সরি, দেখো ড্রামলিন শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ঢিবি। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে বোল্ডার ক্লে দ্বারা গঠিত দীর্ঘায়িত অর্ধাকার ডিমের মতো উল্টানো নৌকার মতো এরকম ভূমিরূপ গড়ে ওঠে, একে বলা হয় ড্রামলিন। আকাশ থেকে বা অনেক উঁচু স্থান থেকে দেখলে ড্রামলিনগুলিকে ঝুড়ি ভর্তি ডিমের মতো দেখায়, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা এটা বুঝতে পারলে, ডিমের মতো দেখায়। এরপর দেখো ছবিটা আমি এরকমভাবে এঁকেছি, তোমরা এরকমভাবে ছবিটা আঁকবে, চিত্র বলে লিখে দেবে ড্রামলিন, ঠিক আছে? আর এইখানে 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 একটু লেখা ভুল হয়ে গেছে, এখানে তোমরা লিখবে এগুলোকে ড্রামলিন বলে লিখে দেবে। আশা করি বন্ধুরা বুঝতে পারলে, ঠিক আছে? তো দেখো বৈশিষ্ট্য দেখে নাও। একটি আদর্শ ড্রামলিন 1 থেকে 2 কিমি দীর্ঘ, 400 থেকে 600 মিটার প্রশস্ত এবং 15 থেকে 30 মিটার উঁচু হয়। 2, ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ এবং বিপরীত দিকটি মসৃণ হয়ে থাকে, ঠিক আছে? এটা হয়ে গেল বৈশিষ্ট্য। তারপর উদাহরণ দেখো, উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অন্টারিও হ্রদের দক্ষিণে মধ্য নিউ ইয়র্ক প্রদেশে 10,000টি ড্রামলিন অবস্থান করেছে, ঠিক আছে? তো তোমরা এরকমভাবে কী করবে, তোমরা এরকমভাবে সুন্দর করে লিখবে। যদি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। তো যাই হোক, তোমরা এটা সুন্দর করে দেখে নেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এরকম ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।